আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের রহস্যময় হলুদ বর্ণের গাভী ও একজন খুনি ব্যক্তির শনাক্তকরণের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের একজন সৎ ব্যক্তি ছিলেন। তার একজন স্ত্রী ও এক পুত্র ছিল। তিনি খুবই চিন্তিত ছিলেন যে তার মৃত্যুর পর তার পুত্র সন্তান তার জায়গা জমি কিভাবে পাবে এই সব নিয়ে। আর বিশেষ করে তখন থেকেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়মটি চালু হয়। বাবার সম্পত্তি হিসাবে একটি গরু আর গরুর বাচ্চা ছিল। বাবা সেই গরুটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে আর আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার আমানত আপনার কাছে রেখে গেলাম, আপনি দেখে রাখেন আর সময় মতো আমার ছেলে আপনার কাছ থেকে তার আমানত নিয়ে যাবে। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল, বাবাও আল্লাহর নিকট চলে গেলেন। ছেলেটি তার পিতার মৃত্যুর পর বড় হয়ে কাঠ বিক্রি করে সংসারের খরচ নির্বাহ করত। ছেলেটি তার কাঠ বিক্রির টাকা তিন ভাগে ভাগ করত। এক তৃতীয়াংশ নিজের জন্য ব্যয় করত, এক তৃতীয়াংশ মায়ের জন্য খরচ করত, বাকি এক তৃতীয়াংশ অর্থ দান খয়রাত করত। অনুরূপভাবে ছেলেটি রাতকে তিন ভাগে ভাগ করত, এক ভাগ ঘুমাত, এক ভাগ মায়ের খেদমত করত আর এক ভাগ আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলেটি বড় হওয়ার পর তার মাতাকে বলল, তোমার বাবা মিরাজ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছে এবং সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে এ বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুবের প্রভু, আমাকে গাভী প্রদান করুন। ছেলেটিকে তার মা বলেছিল তাদের গাভীর নিদর্শন ও তার গুণাবলী। যুবক মাঠে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। তাই যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে আসলো। তার মাতাকে বলল, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা ইবাদত বন্দিগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়, তাই ভালো মনে করছি তুমি এই গাভীটি বিক্রি করে ফেলো। ছেলে জিজ্ঞেস করে, কত দামে বিক্রি করব? মাতাকে তৎকালীন বাজার মূল্য তিন দিরহামে বিক্রির নির্দেশ দেয় এবং বলে যে বিক্রির পূর্ব মুহূর্তে ফের আমার কাছে জেনে নেবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যায়। আল্লাহতালা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেস্তা প্রেরণ করলেন। ফেরেস্তা গাভীর দাম জিজ্ঞেস করতেই যুবক তিন দিরহাম দাম চায় এবং বলে, শর্ত হলো আমার মাকে জিজ্ঞেস করে বিক্রি করব। ফেরেস্তা বলল, ছয় দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও তবে আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক মায়ের কাছে ফিরে আসলো এবং ঘটনা বর্ণনা করল। মা যুবককে জানালেন, সে তো ক্রেতা নয়, বরং ফেরেস্তা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, বরং তাকে জিজ্ঞেস করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফেরেস্তার নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেস্তা বললেন, এখন তা বিক্রি করো না। সেই এলাকার এক ধনী ব্যক্তির অনিন্দ্য সুন্দর এক কন্যা ছিল। তার কোনো পুত্র সন্তান না থাকায় রীতি অনুযায়ী ওই ব্যক্তির উত্তরাধিকারী ছিল তার ভাতিজা, যে ছিল চালচুলহীন। ভাতিজা তার চাচাতো বোনকে বিবাহ করার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু চাচা বিষয়টি জানতে পেরে সম্পর্কটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিলেন। ভাতিজা দমে যাবার পাত্র ছিল না, সে যে কোনোভাবে তার লক্ষ্য পূরণ করতে চাইল, কিন্তু কোনো পথ খোলা নেই দেখে সে পিথিয়ার শরণাপন্ন হল। পিথিয়া হল দেবতার সেবাদাসী, মন্দিরের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে মনের কথা ব্যক্ত করলে তার মাধ্যমে দৈবরাণী পাওয়া যেত। পিথিয়া তাকে জানালো, তোমার চাচার হায়াত রয়েছে, সহসা মরবে বলে মনে হচ্ছে না, সুতরাং যদি তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করতেই চাও তবে তাকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই কিভাবে হত্যা করতে হবে এবং হত্যাকারী সন্দেহ তালিকা থেকে নিজেকে নিরাপদ রাখা যাবে এ বিষয়েও পিথিয়া তাকে বিস্তারিত পরামর্শ দিল। আর ওই পরামর্শ বাস্তবায়নের সুযোগও এসে গেল। ইসরায়েলি এক গোত্রের লোকজন দ্রব্য সামগ্রী দান করার জন্য এলো। তখন ভাতিজা তার চাচাকে বলল, হে চাচা, ইসরায়েলি এক গোত্রের লোকেরা দ্রব্য সামগ্রী দান করার জন্য এসেছে, আপনি যদি আমার সাথে সেখানে যান তবে আপনার প্রভাবে আমিও কিছু দান পেতে পারি। ভাতিজার প্রস্তাবে চাচা সম্মত হল। তারা উভয়ে রাতের অন্ধকারে চলল। যে বস্তিতে তারা বসবাস করত লোকজন দ্রব্য সামগ্রী নিয়ে সেই বস্তিতে নয় অন্য বস্তিতে এসেছিল।
যখন তারা নিজ বস্তি পার হয়ে উক্ত বস্তির কাছাকাছি পৌঁছালো, তখন ভাতিজা চাচাকে আক্রমণ করল এবং হত্যা করে সেখানে ফেলে রেখে বাড়িতে চলে এলো। পরদিন প্রত্যুষে বস্তির সদরদ্বার খোলা হলে লোকেরা ওই লাশ দেখতে পেল, আর এতে সাত সকালেই সেখানে ভিড় লেগে গেল। তারা বুঝতে পারল যে রাতের অন্ধকারে কেউ একজন লোকটিকে হত্যা করে সেখানে ফেলে রেখেছে। বেলা বাড়ার আগেই লোকটির পরিচয় পাওয়া গেল বটে, কিন্তু অনেক তত্ত্ব তালাশ করেও কে হত্যা করেছে বা কেন হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা গেল না। এদিকে ভাতিজাও সকালে তার চাচার খোঁজে বের হল, আর সেখানে গিয়ে তার মৃত দেহটা দেখল। তখন সে চাচার জন্যে উচ্চস্বরে ক্রন্দন ও বিলাপ করতে লাগল, আর তারপর সে ও তার অন্যান্য আত্মীয় স্বজনগণ হত্যাকারীর খোঁজে নামল। কিন্তু কোনো সূত্র মিলল না। প্রচলিত আইন ছিল, যদি কোনো বস্তির কাছাকাছি কোনো হত্যাকাণ্ড ঘটে আর যদি ওই হত্যাকারীর কোনো খোঁজ না মেলে, তবে ওই বস্তিবাসী ওই নিহতের পরিবারকে তার খুনের খেসারত বা রক্ত মূল্য দিতে বাধ্য থাকবে। আর তাই ভাতিজা অবশেষে ওই বস্তিবাসীর কাছে তার চাচার রক্ত মূল্য দাবি করে বসল। বস্তির লোকজন তো তার দাবি শুনে হতবাক। তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে হত্যা করিনি বা তার হত্যার সম্পর্কে আমরা কিছুই জানি না। সকালে প্রধান ফটক খুলে বের হয়ে এসে আমরা এ অবস্থা দেখেছি, আর রাত্রে ফটক বন্ধ করার পর সকাল না হওয়া পর্যন্ত আমরা তা খুলি না। তারা যে কোনো মূল্যে নিজেদেরকে হত্যার কোনো আলামত থেকে দূরে রাখতে সচেষ্ট হল। ইসরায়েলিদের মধ্যে কোনো নরহত্যা এক ভয়াবহ ব্যাপার। সুতরাং এ ঘটনা উত্তপ্ত বাগবিতণ্ডা ও হাতাহাতির পর উভয় পক্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিল। এ সময় একজন বলল, আমাদের মধ্যে আল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম বিদ্যমান থাকা অবস্থায় আমরা পরস্পর বিবাদ করে নিজেদেরকে ধ্বংস করে ফেলব কেন? চলো আমরা তার কাছে যাই, নিশ্চয় তিনি কোনো ফয়সালা দিতে পারবেন। ফলে উভয় পক্ষ হজরত মুসা আলাইহিসাল্লামের কাছে এলো। নিহত ব্যক্তির ভাতিজা বলল, আমি তাদের বস্তির কাছে আমার চাচাকে নিহত অবস্থায় পেয়েছি, তারা তাকে হত্যা করেছে। ভাতিজার এই কথা শুনে বস্তিবাসী বলল, খোদার কসম, আমরা তাকে হত্যা করিনি, আর কে হত্যা করেছে সে সম্পর্কেও কিছু অবগত নই। মুসা আলাইহিসাল্লাম দেখলেন কোনো তথ্য প্রমাণ বা এমন কোনো সূত্র নেই যা দিয়ে হত্যাকারীকে শনাক্ত করা যাবে। সুতরাং তিনি ফয়সালার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর তিনি লোকদেরকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাইয়ের নির্দেশ দিয়েছেন। গরু জবাইয়ের কথা শুনে লোকেরা আশ্চর্য হল, আর তারা একে তামাশা মনে করে ক্রুব্ধ হয়ে গেল। বলল, হে মুসা, আমরা তোমাকে হত্যাকারী চিহ্নিত করতে বলেছি, আর তুমি আমাদেরকে বলছো গরু জবাইয়ের কথা। তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা আলাইহিসাল্লাম বললেন, ঠাট্টা করে অজ্ঞ লোকেরা, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমি যেন তাদের দলে না পড়ি। খোদার নির্দেশ যা আমি তাই তোমাদেরকে জানিয়েছি। তারা গরু জবাই করার জন্য প্রস্তুত ছিল না, তাই এ বিষয়ে নানা রকম অবান্তর প্রশ্ন করতে লাগল। তারা বলল, তোমার প্রতিপালকের কাছ থেকে পরিষ্কার জেনে নাও, ওই গরুটি কেমন হবে? মুসা আলাইহিসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, এ এমন একটা গরু যা বুড়োও না, অল্প বয়সেও না, মাস বয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো ওর রং কী হবে। মুসা আলাইহিসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন সেটা হবে হলুদ রঙের বাসুর, আর উজ্জ্বল গাত্রবর্ণ যারাই দেখবে তারাই খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে ডেকে জিজ্ঞেস করো গরুটা কী ধরনের। আমাদের কাছে গরু তো একই রকম, আর আল্লাহর ইচ্ছেই নিশ্চয় আমরা পথ পাব। মুসা আলাইহিসাল্লাম বললেন, এ এমন একটি গরু যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত। তখন তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। তাই ইসরায়েলিরা গরু খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু তারা গরু বিষয়ক প্রশ্ন করতে করতে তার রূপগুণ অনেক জটিল করে ফেলেছিল, ফলে এখন ওই লোকদের গরু পাওয়া দুষ্কর হয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর এক এতিম বালকের কাছে ওইরূপ একটি গরু পাওয়া গেল, যেটিকে সে মাঠে চড়াচ্ছিল, কিন্তু সে তার গরু বিক্রি করতে রাজি হল না। তখন তারা বলল, আল্লাহর কসম, আমরা যে কোনো মূল্যের বিনিময়ে এটি খরিদ করে নেব। কিন্তু সে রাজি হল না। কিন্তু সে রাজি না হয় তারা ওই বালককে আটক করে মুসার কাছে নিয়ে এল এবং বলল, হে আল্লাহর নবী, আমরা যে গরু সন্ধান করছি তা এর কাছে রয়েছে, আমরা তার কাছ থেকে তা মূল্যের বিনিময়ে খরিদ করতে চেয়েছি, কিন্তু সে তা বিক্রি করতে অস্বীকার করছে। মুসা আলাইহিসাল্লাম ওই বালককে বললেন, গাভীটি তাদের কাছে বিক্রি করো। সে বলল, হে আল্লাহর নবী, আমার মালের ব্যাপারে আমি কি হকদার নই? মুসা আলাইহিসাল্লাম বললেন, নিশ্চয়ই। সে বলল, আমি আমার গাভী বিক্রি করতে রাজি নই, তবে আমার মা অনুমতি দিলে বিক্রি করব। তাই বালক তার গাভী নিয়ে চলে গেল। তখন মুসা আলাইহিসাল্লাম ইসরায়েলিদের বললেন, তোমরা ওর পিছু পিছু যাও,
আর তার মাকে রাজি করাও। সুতরাং তারা তার পিছু পিছু তার বাড়িতে এলো এবং তার মায়ের কাছে গাভীটি ক্রয়ের প্রস্তাব রাখল। ফলে তার মা বিক্রয় সম্মত হলেন। তখন তারা তাকে গাভীর বিনিময়ে 3 শেকল অফার করল। কিন্তু তাতে মা অসম্মতি জ্ঞাপন করে বললেন ওর মূল্য আরও অনেক বেশি হবে। তখন তারা বিনিময় মূল্য বাড়িয়ে চলল আর মাতাও তা অস্বীকার করতে থাকলেন। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বালকটিকে বলল, আল্লাহর দোহাই, তোমার মাকে বাদ দিয়ে তুমি বরং একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে দাও যাতে আমরা গাভীটি খরিদ করতে পারি। এতে বালকটিও ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলল, তোমরা ওর চামড়া ভর্তি সোনা দিতে চাইলেও আমি ওকে কখনো বিক্রি করব না আমার মায়ের অনুমতি ছাড়া। এ কথা শুনে তার মা মুস্কি হেসে বললেন, তবে সেটাই গাভীর মূল্য ধার্য হল, ওর চামড়া ভর্তি সোনা। অন্য কোনো উপায় না থাকায় ইসরায়েলিরা ওই মূল্যে সম্মত হল এবং গাভীটিকে মুসা আলাইহিসাল্লামের কাছে নিয়ে এলো। তখন তিনি সেটিকে জবাইয়ের নির্দেশ দিলেন, যদিও তারা সেটিকে জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা সেটিকে জবাই করল। তখন মুসা আলাইহিসাল্লাম গাভীর স্তব্ধ দয়ের মধ্যে থেকে এক টুকরো মাংস নিয়ে মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করানোর নির্দেশ দিলেন। আর ওই নির্দেশ মতো কাজ করতেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে বসল। তখন তাকে তার হত্যাকারীর নাম জিজ্ঞেস করা হলে সে তার ভাতিজার নাম বলে দিয়ে আবারও নিঃশুপ হয়ে গেল। এদিকে প্রকৃত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভাতিজাও নিজের অপরাধ স্বীকার করল আর বনি ইসরায়েলরা তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করল। যখন কেউ খোদাই নিদর্শনগুলোর দিকে গভীরভাবে লক্ষ্য করে তখন তার অন্তর সশ্রদ্ধায় নত হয়ে পড়ে। আসলে দুনিয়ার সব গোপন তত্ত্ব একমাত্র খোদা ছাড়া আর কারো পক্ষে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। কে হত্যাকারী তা খুঁজে বের করার কি অন্য কোনো পথ ছিল না? ওটাই কি একমাত্র উপায় ছিল মৃতকে কথা বলানো? একটা জবাই করা গরু নিজে কি একটা মৃত মানুষকে জীবিত করতে পারে? না, আসমান ও জমিনের স্রষ্টা হলেন প্রকৃত কারণে সবের, আর এগুলো ঘটে একমাত্র তার ইচ্ছে অনুসারে। পরিশেষে এ ছিল আল্লাহ তাআলা কুদরতের মহানিদর্শন। তিনি তার অনগত অসচ্ছল যুবককে এ গাভী বিক্রি অর্থ দ্বারা সচ্ছলতা দান করবেন, আবার বনি ইসরায়েলের মৃত ব্যক্তির হত্যাকারীও শনাক্ত করবেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই হিকমত দ্বারা সাহায্য করে থাকেন। মুসলিম উম্মাকেও তিনি দুনিয়া ও আখিরাতে তার হিকমত ও কুদরত লাভের তৌফিক দান করুন। আমিন।